আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি মায়ের সৈয়দ পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা রয়েছি বড়লেখা পৌর মার্কেটের, অর্থাৎ বড়লেখা হাজিগঞ্জ বাজারের পৌর মার্কেটে মায়ের রমজান উপলক্ষে, যে আমরা জানি বিশেষ করে খেজুর আপেল আঙ্গুর এগুলোর চাহিদা একটু বিশেষ করে বেশি থাকে, সেজন্য আমরা আজকে বড়লেখা হাজিগঞ্জের বাজারের যে আপেল আঙ্গুর তরমুজ খেজুর এগুলো কীরকম মানুষ চাচ্ছে এবং বাজার দর নিয়ে কথা বলবো। যারাই যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথা হওয়ার চেষ্টা করবো যে বিক্রেতা ভাই আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে রমজান উপলক্ষে আপনার যদি ফলের বেচা কিনা কীরকম চলতেছে? আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো। রমাদানের সময় আসলে আর কি প্রতি জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়। এই মুহূর্তে আরেকটি দোকানের সামনে আইসি, আসলে এনর যে ভাই বিক্রেতা রয়েছেন ওনার লগে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার দোকানে কি জাত কি জাত ফল আছে? আমার দোকানে তো বিভিন্ন ধরনের রমজান উপলক্ষে রয়্যাল গালা আইছে, কমলা আইছে, তারপরে ফুজি আপেল, মালটা, কমলা, বিভিন্ন প্রকারের আইজমে খেজুর, অনেকগুলো আইটেমের আছে যেগুলা আমরা দিতে পারছি যে ওই সুলভ মূল্য। খেজুর অনেকগুলো আছে, যেমন প্রায় পঞ্চাশ ষাট কোয়ালিটির খেজুর আছে। এটা বর্তমানে আমরা বিক্রয় করতেছি যে কাস্টমার নাই হিসাবে আমরা একবারে সুলভ মূল্যে বিক্রয় করছি, যেটা নাগাল বলে এটা 150 টাকা, আর সর্বন নর্মাল খেজুর যেটা চকলেট খেজুর এটা আমরা বিক্রয় করতেছি 100 টাকা। আপনার কাছে সর্বোচ্চ কত টাকার দামের খেজুর আছে এবং সর্বনিম্ন? সর্বনিম্ন 100 টাকা তরে শুরু, আর সর্বোচ্চ ওই লগে আপনার 800 টাকা পর্যন্ত। ও যে একটা খেজুর দেখতে পারলাম, আসলে এটা কোন দেশের কি বা এটার দাম কত? এটা সৌদি আরবের জাবেল খেজুর, এটার কেজি হচ্ছে গিয়ে আপনার 500 টাকা। আরো আছে যেমন ময়রম আছে, এটা বাইরে অন্য জায়গায় দেখা গেছে ময়রম বিক্রয় করতেছে 1600 টাকা, কিন্তু আমাদের দোকানে যে ফলের মার্কেট এখানে বিক্রয় হচ্ছে 600 টাকা। রমজান উপলক্ষে যদি বেচা কিনা কিরকম? আগর তো ইবাল্লা অন্য খারাপ। রমজান উপলক্ষে মোটামুটি নিচে যে দোকান যেগুলো আছে এগুলার কারণে তো আমাদের দোকানে বিক্রয় হচ্ছিল না, যে মার্কেটটা ক্লোজ ছিল, তো এখন দেখা যাচ্ছে যে ওইগুলা একটু মানে প্রশাসনের মাধ্যমে যে একটু দাম কাদাম করানি হচ্ছে, যার কারণে ক্লিয়ার হওয়ার কারণে আমাদের মার্কেটে কিছু মানুষ দেখা যাচ্ছে, ও উপলক্ষে কিছু বিক্রয় হওয়ার একটু ভালো। আমরা কিছুদিন আগে যানজট নিয়ে লাইভ করেছিলাম, তারপর এখানে যানজট নিরসন হয়েছে এবং তারপর থেকে আপনার ব্যবসা একটু ভালো হচ্ছে সেটা বলছে। আচ্ছা, যদি রমজান উপলক্ষে আপনাদের ফল ফুটের দাম কি একটু বাড়ছে না? রমজান উপলক্ষে দাম নামছে। দেখতে পাচ্ছি একজন ভাই খোলা কিনছে, আসলে ভাই লেগে কথা বলা যাচ্ছে। ভাই কি জাত খোলা কিনলা? গেরা খোলা লইছি। খোলা লইলাম দুই খান্তা লইছি ভাই। দাম কত নিছে? 180 টাকা। আছে তো আমার এখানে চাম্পা খোলা, সাগর খোলা, সবরি খোলা, গেরা খোলা, সাইল খোলা, সব ধরনের খোলা আছে। সাগর খোলার আলি কত? 30 টাকা। চাম্পা খোলা 20 টাকা। রমজান উপলক্ষে কিটা খোলার দাম আগতেই বাড়াইছেন না? মাল তো আমরা দামে কিনি আর দামে বেশি, আর সস্তা কিনলে সস্তা বেশি। আমরা সাধারণত জানি মানে অন্যান্য মাসের তুলনায় রমজান মাস আসলে খোলার চাহিদা একটু বাড়ে, অর্থাৎ সাহরি খাওয়ার সময় বাড়ে। আগে 300 টাকা দিয়ে কিনছি, এখন 1000 টাকা, এখন আমরা বেচতাম কত আপনার কক্কা? কোনগুলো দাম বেশি?
খেজুর আর এটার নাম হলো আপনার মাশরুম খেজুর, এটার নাম হলো ফরিদা খেজুর, আর এটার নাম হলো আপনার আলজেরিয়ার খেজুর। জি, এটা আলজেরিয়া দেশের খেজুর, এটার নাম হলো আলজেরিয়া। আর এটা হলো আপনার মাশরুম। আর আমাদের কাছে আজও আছে, খুব উন্নত মানের আজও আছে। এই যে এটা হলো আজুয়া খেজুর, এটা হলো আপনাদের আমরা দাম চাই 500 টাকা, এটা আমরা 400 টাকায় 420 টাকা মধ্যে বিক্রি করি। অন্য অন্য আরও বিভিন্ন সামান আছে, এবং এইটা হলো আমাদের নিম্নস্তরে 100 টাকা কিলো, সবচেয়ে কম দাম। এটা আমাদের 94 টাকা হলো মানে জায়গার কিনা, আমরা ক্যারিং উরিং দিয়ে আমরা 100 টাকা বিক্রি করি, তাতে আমরা 10 টাকার থাকবো। অন্যান্য বছরের তুলনায় এই বছরের বেচা কিনা তুলনায় এই বছরের খেজুরের দাম অনেক বেশি। বেচা কিনা সব জিনিসের তো বাজার মূল্য একটু বেশি হিসাবে, বেচা কিনা একটু কম আছে।